আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো মিষ্টি দই দিয়ে লস্যি। তোমরা উপোস করলে এই লস্যিটা অবশ্যই খেতে পারবে, অসম্ভব টেস্টি হয়। এই 4 চামচ গুঁড়ো দুধ গুলে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। এই দুধটা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আমি মিষ্টি দই এখানে 100 গ্রাম মিষ্টি দই এনেছিলাম, পুরোটাই আমি দিয়ে দিলাম। দুটো এলাচ ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। অল্প পরিমাণ জাফরান যাতে এর কালারটা দারুণ আসে। আমি এটাকে মিক্স করে নিচ্ছি, দেখো কালারটা কত ভালো এসেছে। এর ভিতরে আমি আর কটা জাফরান দিয়ে দিচ্ছি। আমি এটাকে আবার মিক্স করে নিলাম, দেখো এবার কালারটা অসম্ভব সুন্দর এসেছে। তৈরি হয়ে গেছে মিষ্টি দইয়ের শরবত। এবার এটা আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম। আর এটাকে 1 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, তারপর এটাকে আমি সার্ভ করব। তোমরা চাইলে এর উপরে বরফের টুকরো ছড়িয়ে দিতে পারো। আমার রেডি হয়ে গেছে মিষ্টি দই দিয়ে লস্যি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।